প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 4.1 এর 2 না 3 এন্ড 4, 3 এবং 4। তো 3 তে আমাদেরকে যেটা দিচ্ছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1, তো উপরে এখানে ইনভার্স 1। তো ইনভার্স 1 থাকলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, 1 বাই 2 লিখতে পারি, প্লাস এটাকে লিখতে পারি 1 বাই 5। তোমাদেরকে মনে রাখতে হবে যদি এরকম এক্স ইনভার্স 1 হয় তাহলে তুমি ওটাকে 1 বাই x লিখতে পারো, যদি এক্স ইনভার্স 2 হয় তাহলে ওটাকে 1 বাই x² লিখতে পারো, একইভাবে যদি এক্স ইনভার্স 3 হয় তাহলে তুমি ওটাকে 1 বাই x³ লিখতে পারো। তো সিমিলার অ্যাক্টিভিটিস, এক্স 2 ইনভার্স 1 এর জন্য 1 বাই 2 এটা লিখলাম, আর এখানে ইনভার্স 1। এবার আমি এখানে এলসিএম করব, 5 আর 2 এর এলসিএম হচ্ছে 10, 2 5 1 5 প্লাস 5 2 10, 2 1 2 ইনভার্স 1, তাহলে আমাদের এখানে ফিগারটা আসতে 7 বাই 10। এখন যেহেতু 7 বাই 10 ইনভার্স 1, যেহেতু 7 বাই 10 ইনভার্স 1, আমরা এখানে লিখতে পারি হচ্ছে 1 বাই 7 বাই 10। তো 1 এর সাথে যেহেতু ওই যে ইনভার্স 1 এর কারণে 1 বাই 7 বাই 10 লিখতেছি, তো যেহেতু 1 এর সাথে এটা ডিভিশনাল রিলেশন, এটাকে মাল্টিপ্লিকেশন নিলে উল্টে যাবে 10 বাই 7, তাহলে আমার 10 বাই 7 হলে 1 এর সাথে এটা মাল্টিপ্লাই করলে 10 বাই 7 ইজ আওয়ার আনসার। তারপরে আমরা করব 4 নম্বরটা। 4 নম্বর ম্যাথটাতে আমাদেরকে বলতেছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, উপরে টোটাল ইনভার্স 1। তো এখানে আমরা এভাবে লিখতে পারি 2 1 বাই a, ওই a ইনভার্স 1 কে 1 বাই a লিখলাম, প্লাস একইভাবে 3 1 বাই b, আর পুরোটার উপরে ইনভার্স 1। দেন আমি কি করলাম, টোটাল উপরে মাল্টিপ্লাই করলাম 2 বাই a, প্লাস একইভাবে এখানে 3 বাই b, আর এখানে ইনভার্স 1। এবার আমরা এটা এলসিএম করব, যদি এলসিএম করি এ বি 2b প্লাস 3a ইনভার্স 1। এখন ইনভার্স 1কে যদি আমরা আবার হিসেব করতে চাই তাহলে 1 বাই এটা লিখতে হবে, 2b প্লাস 3a বাই ab। তো এটাকে যদি আমরা ডিভিশনাল রিলেশন থেকে মাল্টিপ্লিকেশন নিয়ে যাই তাহলে উল্টায় বসবে, এখানে হবে ab বাই 2b প্লাস 3a। তো 1 এর সাথে মাল্টিপ্লাই করলে এটা বরাবর এটাই থাকবে, দ্যাট মিন্স এখানে হচ্ছে ab বাই 2b প্লাস 3a, এটাই হচ্ছে আমাদের 4 এর আনসার।